الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي সূরজ নে দিয়া আপনি শোয়াও কয়ে পয়গাম সূরজ নে দিয়া আপনি শোয়াও কয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কভি সুবহ কভি শাম দুনিয়া হে আজব চিজ কভি সুবহ কভি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুজর হো খরিদার নেহি হো বাজার সে গুজর হো খরিদার নেহি হো মকবুল তু হায় শাদ হায় কাবিল তু বহুত হায় মকবুল তু হায় শাদ হায় কাবিল তু বহুত হায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায় উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিনই ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন 31 ডিসেম্বর 2015 ইংরেজি হাটহাজারী হাই স্কুল ময়দানে আয়োজিত এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা দেয়া তুমি মনে না করলে আমার এই সোফাটা দিলে ভালো এবার একটু নিচে নামা
আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের সূরা নাজিআতের 41 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় এখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস ও তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার ভয়কে অন্তরে জমা করে যে ব্যক্তি নিজের অন্তরকে, নফসকে গুনাহের থেকে, প্রবৃত্তির থেকে ফিরায় রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অতপর নিশ্চয়ই আল্লাহ তাকে দান করবেন শান্তির ঠিকানা জান্নাত। প্রতিটি মানুষের ভেতরে একটি কলব আছে, গোষ্ঠের টুকরা, যেই টুকরা ভালো হলে পুরা বডি ভালো, ভিতর বাহির জাহের ও বাতিন সব ভালো, আর ওই গোষ্ঠের টুকরা যদি খারাপ হয় পুরা মানুষ খারাপ। ওই গোষ্ঠের টুকরার নাম কলব। তেদাদ মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। আলামিন সংস্থার উদ্যোগে এ মাহফিল যথেষ্ট লোক সমাগম হয়েছে, এটা কামিয়াবি নয়, আল্লাহ পাক কবুল করলেন কিনা সেটা কামিয়াবি। দু ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা বয়ান হলো, এটাও মূল মাকসাদ নয়। আমার সিনাটা হেদায়েতের আলো দিয়া ভরপুর হলো কিনা এটা মাকসাদ। আমাদের মূল মাকসাদ অর্জন করার জন্য যেই হিম্মত, যে তৌফিক প্রয়োজন, আল্লাহ পাক যেন আমাদের দান করেন। আমিন বললেও কি কষ্ট মনে হচ্ছে? সবাই বলেন আমিন। মুসলমানের আওয়াজ বাতিলদের জন্য একটি বুমেরাং, মুসলমানের আওয়াজ বেঈমানদের জন্য একটি অস্ত্র। আমাদের অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপরও বেদিন বেঈমান আমাদের ভয় পায়, পেছনে কারণ কি? আমাদের শক্তি অনেক না, আমরা দুর্বল, তারপরও ভয় পাওয়ার কারণ হলো আমরা মরণকে ভয় পাই না এবং কোনো বেঈমানের কাছে মাথা নত করতে চাই না। এরম আওয়াজ দিলে না কাজে লাগে, আর আওয়াজ দিবেন না কেন? কিসের প্রতিবন্ধকতা আপনাকে পেছনে ফেলে রাখলো? কিসের ভয় অন্তরে? এ দেশ মুসলমানের দেশ, আমি এদেশের মুসলমান নাগরিক, মদিনাওয়ালা আদর্শ নবীর উম্মত। এদেশে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই বসবাস করতে পারে, তবে মুসলমান দেশে বাহাদুরি চলবে শুধু মুসলমানের, অন্য কারো নয়।
এটা মাস্তানি করা গায়ের জোরের কথা না, যৌক্তিকতার আলোকে এ কথাটা মানতেই হবে। হিন্দুদের দেশ ভারত, যার বাড়ি তার একটা আলাদা জোর আছে। ভারতের হিন্দু ভাইরা সুযোগ পেলেই মুসলমানের উপরে আক্রমণ চালায়। কি বলেন? আমরা আমাদের মুসলমান দেশ মনে করে গায়ের জোরে শক্তি প্রয়োগের মাধ্যমে কারো উপরে আঘাত করব না, কারণ আল্লাহর কসম করে যদি কথা বলি, বিশ্বাস না করলে তার ইমানটা দুর্বল। আমরা মুসলমানের দেশে জন্মগ্রহণ করে আদর্শবান মুসলমান হওয়া সত্ত্বেও গায়ের জোরে কারো উপরে আক্রমণ করব না কেন? প্রথম জবাব, আমরা বেয়াদব না। দ্বিতীয় জবাব, আমরা উগ্রবাদী না। তৃতীয় জবাব, আমরা জঙ্গিবাদী না। আল্লাহর কসম, আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী কথা বলেন না। আমরা মার খাব, গালি শুনতে রাজি, দিতে রাজি নাই। মার খেতে রাজি, দিতে রাজি নাই। তার ব্যাখ্যা এমনটা না যে আমরা পারি না, আমরা পারি, আমরা কথা বলেন আমরা পারি। আমরা গালি দিব না, শুনবো, তার মানে গালি দিতে জানি না, না জানি, তবে আদবের পর্দা লাগানো আছে আমাদের জবানের উপরে। আমরা মার খাইতে রাজি, দিতে রাজি না, তার মানে এমনটা না যে আমরা শক্তিতে দুর্বল, আমরা পারি। দিব না কেন? আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। যদি বেয়াদবি মেজাজ নিয়া, উগ্রতার মেজাজ নিয়া ময়দানে বাঁশের লাঠি লয়া নামি, দাড়ি কাটা বেপর্দাওয়ালা মুসলমান বাপ, শুধু মাদ্রাসার আমরা বড় ছাত্র আর উলামায়ে কেরাম যদি রাস্তায় নামি, আল্লাহর কসম এই জমিন থেকে বেঈমান বেদাতি ভণ্ড নাস্তিকদেরকে বিদায় করা মাত্র এক ঘন্টার ব্যাপার। কথা এক জায়গায় আটকায় দিছি, স্লোগান বন্ধ, স্লোগান দিবেন রাস্তায় বাস লইয়া, জায়গা মতো স্লোগান দিবেন, দাবি আদায় করে নিবেন। এমন স্লোগান শুনতে চাই না যে জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশের ভিড়া দেখলে আর নাই। কি অবস্থাতে এমন, মাইক পাইলে মনে করি দেশ আমার বাবা, ভাষণ দিতে তার ব্রেক নাই, কত ভাষণ দেই, সাহস থাকলে নাস্তিক সামনে আসো, দেখো আমরা টুপিওয়ালারা পেছনে কেমনে দৌড় দেই। এই স্লোগানের ভেতরও ভেজাল ঢুকে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, হেদায়াত দান করুন। দেশ আজ অশান্তির বেড়া জালে আবদ্ধ, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, মুরব্বী যারা ছিলেন তারাও নাই, আমরা আজ মুরব্বী হারা হতে চলছি। বর্তমান দেশের মাথার রাজমুকট এই হাটহাজারি মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক, হেফাজত ইসলাম বাংলাদেশের স্বনামধন্য আমির, তিনিও আজ সুস্থ কাল অসুস্থ। আল্লাহ দয়ার নজরে আমাদের ঈমানের হালাতকে আরো উন্নতি করার জন্য এ দেশের মুসলমানের ঈমান আকীদার দরওয়াজা বুলন্দ করার নিরিখে হযরতের হায়াতে আরো বরকত দান করুন। বেঈমান আজ মনে মনে মন কালা খায়, ভাবতেছে জঙ্গল এখন খালি, দাদা নাতিকে বলে দেখ তো আমার হায়াতের টাইম কত, বয়স কত, নাতি বলে দাদা পাগল হয়ে গেল,
আমার বাবার বয়স জানি না, তোমারটা জানবো কিভাবে? বলে ডায়েরি খোল, ওখানে হায়াত লেখাস, বয়স লেখাস। নাতি ডায়েরি খুলে দেখে দাদার বয়স 100 পেরিয়ে গেল। নাতি কয়, দাদা কাম সারা। কি বয়স তো 100-এর উপরে। বলে তাই নাকি, আমার মতো বড় মাস্তানে জগতে আর কেউ নাই, যেহেতু আমি সবার মুরব্বী, আমার মতো বিশ্ব ওলি মুজাদ্দিদে জামান কুতুবে রব্বানি তো আর কেউ দাবি করার অধিকার নাই, যেহেতু আমি অনেক বয়সী, জঙ্গলে আমি সিংহ আর কোনো সিংহ নাই। তাহলে একটু জগৎ ঘুরে দেখি। নাতির হাত ধরে দাদায় হাঁটতে হাঁটতে মারেফতের খানকা বটগাছ তলায় হাজির। চিনেন বটগাছ? আবারও সাউন্ড কমায় দিলে তো সমস্যা। বটগাছ চিনেন তো? মারেফতের খানকা। কেন? বটগাছের ভিতরে যেমন জট, বর্তমান কথিত মারেফতের সম্রাটদের চুলের ভেতরেও জট। পেছন দিক দিয়ে তাকালে বোঝা যাবে না লেডিস না জন্ডিস। চুল এত লম্বা, মহিলাদের চুল ফেল, কি বলেন? অথচ চুল রাখার ভেতরে, কাটার ভেতরে রসুলের তরিকা নাই। কোন পুরুষ যদি মহিলাদের নমুনায় চুল রাখে তা তো হারাম। আরে না, মাঝে মাঝে ধরাও খায়, তারপরও তওবা করে না। আল্লাহর এক বান্দা এরকম লম্বা চুল নিয়ে কোন এক দরবারে রওনা, একটা টিকিট কেটে বাসের সিটের উপরে বসল। তো বাস স্ট্যান্ডে কত পাগল ছাগল ভিক্ষুক থাকে, ভিক্ষার থালা নিয়ে ঘুরে। তো এক অন্ধ ভিক্ষুক হাতে লাঠি নিয়ে উঠল বাসে। চোখ বন্ধ, বন্ধুরা আমি জন্মান্ধ, আমার কপাল মন্দ, আমাকে কিছু টাকা দিলে পেটের খানার ব্যবস্থা হবে। কেউ আছো কি আমার খানার একটু ব্যবস্থায় টাকা দিবে? চোর হলেও মানুষ ভালো। সম্রাট সাহেব টাকা দিল ভিক্ষুকের হাতে। অন্ধ মানুষ টাকা পায় বড্ড খুশি, মহিলা ও যাত্রী পুরুষও থাকে বাসের ভেতরে। আমি চাহিবা মাত্র পাইলাম যে টাকা কে দিল। অন্ধ মানুষ হাত বুলায় দেখে যে চুল লম্বা একজন টাকা দিছে। তো আল্লাহর কাছে একটা দোয়া করা উচিত, অন্ধের দোয়া তো আর ফিরত যায় না। অন্ধ দোয়া করে, রে মালিক চাওয়া মাত্রই দিল। পুরুষ না নারী আমি চেক করে দেখলাম চুলগুলো লম্বা, তো মনে হয় পুরুষের কপালে ঠাড়া পড়ছে। এরা যে দিল না লম্বা চুলওয়ালা দিল, অন্তর ভরে দোয়া করি আল্লাহ তুমি এই চুলওয়ালা ম্যাডামের গর্বে একটা নেককার বাচ্চা দিও। মেরে সব গলত শাম গলত সব হি গলত হ্যায় আল্লাহ কি রহমত কে ছাওয়া কুছ হি নেহি হ্যায় আল্লাহ কে রহমত কে সওয়া কুছ হি নেহি হ্যায়। অহংকার বড় পতনের কারণ। বটগাছতলা গিয়া দাদায় তাকায় দেখে আর একজন বুড়া মানুষ বয়ে বয়ে কান্না করে। দাদা ভাবছিল আমার থেকে বুড়া কেউ নাই, তাকায় দেখে আমার সমবয়সী বুড়া কাঁদে। এই মিয়া কাঁদো কেন? কয়, আমার বাবা আমাকে মার দিছে। তোর বাপ আছে? ভাবছিলাম আমার মতো বড়া কেউ নাই, মনে করেছিলাম এ জঙ্গল বড় খালি, সিংহ নাই। এ জঙ্গল খালি, কেউ নাই। আমি মনে মনে ভাবছিলাম এ জঙ্গলের বড় সিংহ আমি, আমি এখন মাস্তানি করলো বাধা দেওয়ার কেউ নাই। এ জমিনের কিছু বেঈমান চিন্তায় পড়ে গেল, এ বাংলার জমিন খালি হয়ে গেছে, বড় বড় জঙ্গলের সিংহরাজ বিদায়।
যাদের একটা আওয়াজ দিলে জমিন কেঁপে উঠত, বাতিলদের ঘুম হারাম হয়ে যাইত, এমন সিংহ পুরুষ ছিলেন জমিনের ঘুমন্ত ওয়ালি কামেল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই। তিনিও চলে গেছেন জঙ্গল খালি, এখন বুঝি একটু নাস্তিকতার বেড়া জালে ইসলামের বিরোধিতা করা যাবে। বলে না হুঙ্কার দেনেওয়ালা আরো এক আল্লাহর গোলাম কে? বলে তিনিও তো চলে গেছেন। এ জমিনে যার একটা বয়ান দিলে মানুষের দিলটা পরিবর্তন চলে আসতো। বাইতুল মুকাররমের খতিব আল্লামা উবাইদুল হক রহমাতুল্লাহ আলাই, তিনিও চলে গেলেন জঙ্গল খালি। আরো সিংহ পুরুষ ছিলেন যাদের হুঙ্কারে দেশ কাঁপত, বাতিলদের ঘুম হারাম হয়ে যাইত। ওয়ালিয়ে কামেল মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, তিনিও চলে গেছেন জঙ্গল বুঝি খালি হয়ে গেল, এখন বুঝি আমরা মাস্তানি করতে পারবো, বাধা দেওয়ার কেউ নাই। আরে নবীর উম্মত, ভাবলাম এ জঙ্গলে এখনো কেউ না কেউ আছেন। বলে কে আছেন? তিনিও চলে গেছেন। আরো এক আল্লাহর গোলাম কাফনের কাফর মাথায় নিয়ে ময়দানে চিল্লাইতেন, চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তিনিও চলে গেছেন জঙ্গল খালি, কেউ নাই। এখন কোরআনের বিরুদ্ধে কথা বলা যায় না? না, বেঈমান যদি এটা মনে করে ভুল হবে, কারণ যদিও মনে হচ্ছে জঙ্গলে কেউ নাই, কেউ নাই, সিংহের গর্জন নাই, হঠাৎ করে দেখা গেল একদল বেঈমান কোরআনের আয়াত নিয়ে একটু চিন্তা ভাবনায় পড়ে গেল, নারীদেরকে সমান করার জন্য পাগল হয়ে গেল, সামনে যখন একটু এগোবার চিন্তা করল, হঠাৎ করে দেখা গেল এ জঙ্গল থেকে হুঙ্কারের আওয়াজ, এ জমিনের সিংহবাঘ যেই বাঘের হুঙ্কার মানুষ টের পায় নাই, মনে করছিল জঙ্গলে কেউ নাই, হঠাৎ করে জঙ্গল থেকে আওয়াজ দিল, এ বেঈমানের দল, নাস্তিকের দল, ভাবিও না জঙ্গল নিরাপদ খালি, না না, জঙ্গলের বড় বড় সিংহদের মধ্যে যদিও তোমরা দেখো চলে গেছেন, না তাদের নেক নজরে এই জমিনের মধ্যে হুঙ্কার দিয়া দাঁড়ায় গেলেন সকল মুসলমানের প্রাণীর স্পন্দন, হাটহাজারির আহমদ শফি দামাত বারাকাতুহুম, আর বললেন হে বেঈমান, আমরা বেয়াদবি পছন্দ করি না, তবে সাবধান, মনে করিও না জঙ্গলটা নিরাপদ খালি, না না, একবার তুফান দেখায় আল্লাহর মহব্বতে আবার থেমে গেছে, ভাবিও না জঙ্গল বুঝি খালি হয়ে গেল, না না, তুমি পাওটা বাড়ায় দেখো, একটু যদি মেধাটা বাড়ায় সামনে আগাও, আল্লাহর কসম ওই বড় বড় আল্লাহওয়ালা চলে গেছেন, তারাও নাই, বর্তমানে যারা আছেন আমাদের মাথার মুকুট হাটহাজারির শেখ, তিনিও দুর্বল অসুস্থ, মনে করেছে কথা বলার সুযোগ নাই, আর একবার হাতটা যদি সামনে বাড়াও, জঙ্গলের গাছের গোড়ায় গোড়ায় তুমি এখনো টের পাও নাই, ওই জঙ্গলের বাঘ যারা ছিলেন এদের লালিত বাচ্চাগুলো এখনো জঙ্গলের ফাঁকে ফাঁকে বসে আছে, আল্লাহর কসম যদি তারা হুঙ্কার দেয় তোমরা তুফানে ভেসে যাইবা, জঙ্গল খালি মনে করবা না, সবাই এখনো চুপচাপ বসে আছেন, তাদের বাচ্চা এখনো কেউ মরে নাই। কথা এক জায়গা দিয়ে আমি আগে আটকায় দিলাম, সমস্যা এক জায়গায়, আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, যদি মেজাজটা গরম করি আমাদের সাথে কথা বলার সাহস কোনো বেঈমানের হবে না।
ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় অন্তরে ঢুকাও, নিজের অন্তরটাকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ পাক শান্তির ঠিকানা জান্নাত বানায় রাখছেন। এক নম্বরে আল্লাহর প্রতি ভয়, দুই নম্বরে হাশরের ময়দানের কঠিন অবস্থা, তিন নম্বরে অন্তরকে গুনাহের থেকে বাঁচানোর পদ্ধতি কি। আয়াতের মাঝে আল্লাহ তিনটা কথা মৌলিকভাবে প্রমাণ করতে চান। এই তিনটার বিনিময় ফলাফল হলো বান্দা জান্নাতের মেহমান। এক নম্বরে আল্লাহ পাকের ভয়, ভয় বাংলা তার আরবি খৌফ, খৌফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া মানিও ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। পরস্পরের লব্জগুলোর সাথে কিছু না কিছু ব্যবধান নিহিত আছে। লম্বা কথা, আল্লাহ বলেন আমার দরবারে তোমার একদিন আসতে হবে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ওই ভয়টা অন্তরে জমা করে নাও। আল্লাহর ভয় বান্দার অন্তরে না থাকলে বান্দা তওবার দরজায় যেতে পারবে না, তওবার দরওয়াজায় না গেলেও বান্দার গুনাহ মাফ হবে না। অতএব বান্দা তওবার দরওয়াজায় যদি যেতে চাও, আল্লাহর প্রতি ভয় অন্তরে ঢুকায় নাও। দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় করে, আর মাল আল্লাহ বলেন আমাকেও ভয় কর। কারণ দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় করে। কোন মানুষ কোন মানুষকে ভয় করে? বলে দুর্বল মানুষ সবল মানুষকে ভয় করে। এক কথায় সমাজের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ডাকাত, ভয়ঙ্কর রূপ ধারণকারী, এদেরকে নিরীহ নিরেট ভালো মানুষগুলো ভয় পায়। ভয়ঙ্করকে মানুষ ভয় পায়। আপনারা একথা ভালো করে জানেন, আসলেই আমার আল্লাহ তো ভয়ঙ্কর নন, আল্লাহ তো চূড়ান্ত দয়ালু। কি বলেন, আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? প্রশ্ন উঠতে পারে, হে দয়াময় মালিক, ভয়ঙ্করকে মানুষ ভয় করে, আপনি বড় দয়ালু, আপনাকে কেন ভয় করব? আপনি তো দয়াময়, দয়াময়ে কেউ ভয় পায় না, বরং কোলে গিয়া বসে, গলা জড়ায়া ধরে। আপনি তো দয়াময়, ভয়ঙ্কর না, ভয়ঙ্করকে মানুষ ভয় করে, দয়াময়কে ভয় করব কেন? প্রথম জবাব, হে বান্দা, তুমি আল্লাহকে ভয় করার প্রথম তরজমা আল্লাহর আজাবকে ভয় করো। কারণ আল্লাহ বড় দয়াময়, ভয়ঙ্কর না, তবে আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম।
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. الله رب العالمين বলেন, হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো। ان زلزلت الساعه شيء عظيم, কিয়ামতের হুংকার বড় ভয়ঙ্কর, কিয়ামতের হুংকার বড় ভয়ঙ্কর। ইসরাফিল আল্লাহর ফেরেশতা সিংহানিয়া দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের আদেশের অপেক্ষায়। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র যখন সিংহায় আওয়াজ শুরু হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্ব সময় বড় কঠিন, পাহাড়গুলো তুলোর মুতুরতে থাকবে, জমিন ভেঙ্গে চৌচির, জিন্দা মানুষগুলো আওয়াজের ভয়ে বেউস অবস্থায় এক পর্যায়ে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ, ওই কঠিন আওয়াজ পে মা বাচ্চাকে দুগ্ধ পান করানো অবস্থায় বাচ্চা পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না, টের পাবে না। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا, গর্ভধারিণী মা বাচ্চা খালাস হয়ে যাবে, প্রসব হয়ে যাবে, মা টের করতে পারবে না। কেমন ভয়াবহ অবস্থা! ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলো দেখবে মানুষ মাতালের মতো, নেশাগ্রস্তর মতো হেলে দুলে পড়ে যায়। কিরে তোমরা কি নেশা পান করেছো? বলা হবে ওমা হুম বিসুকারা, কেউ আমরা নেশাগ্রস্ত না, তাহলে এমন কেন হেলে দুলে পড়ে যাও? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। দুই নাম্বার জবাব, আসলে আল্লাহ নিজেই ভয়ঙ্কর। হাসরের ময়দান কায়েম হওয়ার পরে বর্তমান জমিন হাসরের মাঠ, আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে বলবেন, যাও কবর থেকে যে মানুষগুলো উঠবে দূরকে সব আমার আদালতে হাজির করে দাও, সমস্ত মানুষগুলো সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত বিচারালয়ে। হাজির হওয়ার পরে রব্বুল আলামিন একটা হুংকার দিবেন, ভয়ঙ্কর রূপ ধারণ করে কাহারিয়া সিফতে, এমন আওয়াজ হবে আল্লাহ পাকের, মানুষগুলো বেউস হয়ে পড়ে যাবে। ওই কঠিন আওয়াজ হাসরের মাঠের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কার, জবাব দেওয়ার ক্ষমতা কারো হবে না, আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন মহারাগে রাগান্বিত আল্লাহর। এমন অবস্থা হবে মানুষগুলো বেউস হয়ে 50,000 বছর চলে যাবে। রহমাতুল লিল আলামিন, আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তার হুশ ফিরায় দিবেন। রহমাতুল লিল আলামিন,
আল্লাহর অনুমতি ক্রমে পয়গম্বর আল্লাহর দরবারে সুপারিশ করবেন, ও দয়ার মালিক, হাসরের মাঠের আজাব সহ্য করা যায় না সূর্যের তাপ, দয়া করে বিচার কাজ শুরু করে দেন। আমার নবীর সুপারিশ মাত্র আল্লাহ বিচার কাজ শুরু করে দিবে। কিয়ামতের ময়দান মাকাম রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বড় কঠিন আপন বলতে কেউ নাই। আল্লাহ পাকের হুংকারে যখন মায়ার নবী সুপারিশ করবেন সাফাতের অধিকারী পেয়েও সুপারিশ করবেন সাফাতে কবরা, বড় সুপারিশ করবেন মায়ার নবী ইমানদার বেঈমানের জন্য, আরো নবী স্পেশাল পাঁচবার আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন শুধু মুমিনদের জন্য, আরো পাঁচবার আল্লাহর দরবারে মায়ার নবী সুপারিশ করবেন। ওই দিনের ভয় অন্তরে ঢুকাও হে মুমিন, সন্তান মা বাবার ভয়ে অন্যায় করতে চায় না, বড় ভয় পায়, ওস্তাদের ভয়ে ছাত্র কখনো অন্যায় করে না, বিচারকের ভয়ে আসামি অন্যায় করে না। যেই সন্তান মা বাবার ভয়ে অন্যায়ের থেকে ফিরে যায়, যে ছাত্র ওস্তাদের ভয়ে অন্যায়ের থেকে ফিরে থাকে, ঠিক যে বান্দা আল্লাহকে আসলেই ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায়ের কাছে যাবে না, গুনাহ করবে না। অথচ আমাদের জীবনের পেছন দিকে যদি একটু গভীরভাবে নজর করি, আমার নিজের দিকে তাকাইলে আমার খবর আমি নিতে পারবো, আপনারটা আপনি নিতে পারবেন। জীবনে কোন দিন কোথায় কি অন্যায় করেছি সব আমার চোখের নজরে ভাসতেছে, ভালো কাজগুলো তেমন মনে নাই। কারণ কি? আমার আল্লাহ হলেন বড় দয়াময়, আল্লাহ চান বান্দা তুই গুনাহ নিয়ে কবরে যাবি, আযাবে গ্রেফতার হবি, আমি চাই না। গুনার কথা স্মরণ হওয়া মাত্রই তওবা কর, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরি দেনে কি তু তৈয়ার হায়, জো না মাঙ্গে উসে তো বেজার হায়। আল্লাহর কাছে মাথাটা নত করে দেই, অহংকারী ভাব যেন অন্তরে জায়গা না পায়, আর সেজন্য দরকার আল্লাহর ভয়। আমার চোখ দুটো বন্ধ করে যদি তাকাই, আমার মতো গুনাহগারে জমিনে কেউ নাই, কেউ নাই। আজ আল্লাহ পাক আমাকে চেয়ারের মধ্যে বসালেন, যদি গভীরভাবে নজর করি আমার গুনার কারণে আমি চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, আল্লাহর কসম এ চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহর শুকর আদায় করে বলি, কেন এখানে আল্লাহ বসাইছেন? এলেমের মাস্তানি না, আমলের গরম না, আল্লাহর কসম একমাত্র মা বাবার দোয়া, আল্লাহ ওয়ালাদের নেক নজর, কোরআনের আকর্ষণ, পয়গম্বরের সুন্নতের আকর্ষণ। এলাকার মুসলমান হে আল্লাহর গোলাম, আমি টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, যে মাদ্রাসায় পড়লে সরকারের কাছে আমগো কোনো ভ্যালু নাই, আমরা ভ্যালুলেস মোল্লার দল, সরকারি চাকুরি নাই, সরকারি সার্টিফিকেট নাই। কসম করে বলি হে মুমিন, দাড়ি টুপি আর লম্বা জামা কওমি মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই, কমে নাই,
আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, দুনিয়ার এমপি মন্ত্রী মহোদয় বলো কোটিপতির চেয়ারে বসলেও এত সম্মান পাওয়া যাবে না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ও দুনিয়াদার, আল্লাহর গোলাম, আজকে যারা ভাবে টুপি মাথায় দিলি বুঝি অশান্তি, দাঁড়ি রাখলে বুঝি অশান্তি, না না, বরং টুপি মাথায় না দিলে অশান্তি, দাঁড়ি না রাখলে অশান্তি। অশান্তির শুরু আছে আর শেষ নাই। এই প্রচন্ড ঠান্ডা, বড়রাতের মজার ঘুম, আজান শুনে লেপ ফেলে ঠান্ডা পানি দিয়া কসম, ফজরের নামাজ আদায় করি, সরকার আমগই কষ্টের বিনিময়ে কিছু দিবে? অসম্ভব। দুনিয়ার কোটিপতিরা দিবে তাও না। তাহলে এত কষ্ট করি কেন? অবশ্যই মাথা নষ্ট হয় নাই, পাগল হয়ে যাই নাই, ও হাটাজারির মুসলমান, অবশ্যই মাথা নষ্ট হয় নাই, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাইছি আর কিচ্ছু না, দুনিয়াও আমাদের থেকে দূরে সরে যায় না, সম্মানের জায়গায় আল্লাহ বসাইছেন। সারা বাংলাদেশ ঘুরো, আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, মেখল মাদ্রাসা, লাখো মাদ্রাসা বাংলার জমিনে, এই মাদ্রাসায় পড়ে একটা আলেমকে দেখাও, মাদ্রাসার ছাত্র দেখাও, সার্টিফিকেটের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে না খায় মরে, একটা প্রমাণ যদি পারো দেখাও। না না, যদিও টাকা পয়সা জীবনে কম কামাই করে, তবে শান্তির জীবন যাপন করে, তারা কোনো টেনশন নাই। কে খাওয়ায় ভাইরা আমার? অথচ এ কথাটাও বেইমানেরাও মাঝে মাঝে চিন্তা করে, বুদ্ধিজীবীরাও চিন্তা করে, মাঝে মাঝে মুখে মুখে বলে যে আসলেই কওমি মাদ্রাসা একেবারে খারাপ না। আবার কয়েকদিন আগেও তো পত্রিকা আপনারা দেখেছেন, সরকার বাহাদুরের পক্ষ থেকে আওয়াজ আসলো কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নাই, দেখেন নাই পত্রিকায়? কথা বলেন ভাইজান, তারা কি আমগো ফিডার ভয়ে বলছে নাকি? কথা বলেন, তারা ভয় করবে কেন? আমরা না তাদের ভয় পাই, কখন না জানি আটকায় দেয়, জবানের সামনে ব্রেক লাগায় দেয়, তারা তো আর ভয়ে বলে নাই। অবশ্যই তদন্তর নিরীখেই তারা বলেছে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গিবাদ নাই। আচ্ছা যদি থাকে, এদেশে গোয়েন্দা বাহিনী আছে না, খোঁজ নেন, এবং কওমি মাদ্রাসাগুলো তো সকল জনগণের জন্য উন্মুক্ত, বিভিন্ন মাদ্রাসায় কমিটি পরিচালিত, সব দলের লোক আছে, দলের লোকের জিজ্ঞাসা করলেই তো টের পাওয়া যায় মাদ্রাসায় কিসের ট্রেনিং হয়। অনুরোধ করে বলবো তদন্ত করুন, হ্যাঁ উল্টা পাল্টা কিছু পেলে আপনারা তা কঠোর হস্তে দমন করুন, কিন্তু পায়ে হাত রেখে বলি, গায়ের জোরে জিব্বাটা নাড়ায় মিথ্যা অপবাদ দিবেন না। আমি ভয় পাচ্ছি আল্লাহ বেজার হয় না জানি, ঘুমের ঘরে জিব্বা বন্ধ করে দেয়, জিব্বাই যদি ঘুমের ঘরে বন্ধ হয় পৃথিবীর কোন ডাক্তার জবান খোলার সাহস পাবে না। ভাইরা আমার, বড় দুঃখ, বড় দুঃখ গো, এ জমিনের বেঈমান নিয়ে কোনো টেনশন করি না, এ জমিনের কাফের নিয়ে কোনো টেনশন করি না, কারণ বেঈমানের কারণে আমরা তো শঙ্কিত না। ইসলামের বারোটা বাজাবার পেছনে সেই শায়েখ নামের আব্দুর রহমানেরা, এদের দালালগুলো ইসলাম কায়েমের হীন স্বার্থ চরিতার্থের জন্য বোমাবাজি করে, মনে বলে ইসলামটাকে এদেশ থেকে 50 বছর পেছনে ফেলে দিল।
সেই শায়খ আব্দুর রহমান বোমাবাজি করল, ওই ধূম্রজাল আজও এদেশ থেকে পরিষ্কার হলো না। নিরীহ বহু আল্লাহর বান্দা সেই রঙে সেই দোষে আজ নিরীহ মানুষও ওই অজুহাতে আক্রান্ত হয়ে আজ কথা বলেন না কেন? নাকি ওই শায়খ আব্দুর রহমানের দালাল টালাল আছেন এখানে, তো কথা বলেন না কেন? অতএব শায়খ দেখলে দৌড়ানো যাবে না। বর্তমানে শায়খ শব্দ নিয়ে খুব উৎপাত শুরু হয়ে গেছে, অতএব সব শায়খের পেছনে যাওয়া যাবে না, ভালো করে তদন্ত করতে হবে। এই শায়খ সেই শায়খ আব্দুর রহমান এদেশের দুশ্মন, মানবতার দুশ্মন, ইহুদির দালালদের পা চাটা গোলাম কিনা তদন্ত করে এরপরে শায়খের পেছনে দৌড়াতে হবে। কারণ বর্তমানেও শায়খের খুব আবির্ভাব, নামের শুরুতে বয়স ২৪, ২৪ বছর বয়সী আল্লাহর বান্দার শুরুতে নামে লেখে শায়খ অমুক্তমুখ আল মাদানী। বুঝেন না কথা? শুরুতে শায়খ, শায়খ মানে কি? মুরব্বী। বলে মুরব্বি পছন্দ করি না, আবার নামের শুরুতে শায়খ লাগায়, মাঝখানে গুরানি ফিরানি, এরপরে লাস্টে আলমাদানি। কি আছে না নাই কথা বলেন? সাধারণ পাবলিককে একেবারে ঠাস করে আঘাত করে জেহেনের উপরে, কি নবীর যুগে যা ছিল না তা মানি না, নবী যা করে নাই করি না, নবী যা করেছেন তাই করি। তো নবীর যুগে যা ছিল না মানি না, তার মানি নবীর যুগে মাজহাব ছিল না, মাজহাব মানি না। ভালো কথা, নবীর যুগে ভাত ছিল না, তোমরা ভাত খাও কেন? নবী তো জীবনে ভাত খান নাই, তুমি খুরমা খেজুর খাও, অথচ খুরমা খেজুর খাবে আর রুটি খাবে দূরের কথা, বরকতের মাস রবিউল আউয়াল মাস পেও রসুলের স্পষ্ট সমাধান হাদিস শরীফে থাকা সত্ত্বেও খানা বন্ধ করলো না। অথচ স্পষ্ট রসুলের হাদিস, সপ্তাহের সোমবার দিন পয়গম্বর রোজা রাখতেন। হে আল্লাহর গোলাম, হিংসার নজরে বলি না, বিবেকের আদালতে প্রশ্ন রেখে যাই, সোমবার দিন রহমাতুল্লিলা আলামিন রোজা রাখতেন সোমবার প্রতি সপ্তাহের। প্রশ্ন করা হলো কেন রোজা রাখেন পয়গম্বর? দুইটা কারণে পয়গম্বর রোজা রাখছেন। এক নাম্বার কারণ, কোরআন নাজিল হয়েছিল সোমবার, তার শোকর আদায় করেছেন রহমাতুল্লিলা আলামিন। কোরআন নাজিলের শোকর আদায় করতে গিয়া সোমবার দিন রোজা রাখেন। দুই নাম্বার, সোমবার দিন রোজা রাখার কারণ, নবী বলেন রহমাতুল্লিলা আলামিন বলেন, আমি দুনিয়াতে আগমন করেছি যেদিন সোমবার, আমি আমার আগমনের শোকর আদায় করি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল রহমাতুল্লিল আলামিন জন্ম মোবারকের শোকর আদায় করলেন সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। হে আশিকে রসুলের দল, কোন হিংসা নাই, কোন দ্বন্দ্ব নাই, আমরা বেয়াদবের মতো গালাগালি পছন্দ করি না, কারণ গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। কোরআন বলে গালি দেওয়া হারাম, পয়গম্বর বলেন গালি দেওয়া হারাম। অথচ এদেশের পাগড়িওয়ালা কত আল্লাহর বান্দাদারে দেখি, স্টেজ উঠে মাইক পাইলেই হোমানে শুধু গালাগালি করে, আর গালি কি সাইজের, পাগড়ি লম্বা, হুজুর বড়, গালিও বড়, কাফের সারা কথা নাই। বড় হুজুরে ছোট গালি দিলে কি আর পোষায় নাকি? বড় হুজুর গালিও বড়, কাফের সারা গালি নেই। অথচ আল্লাহ পাক বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম,
ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। হে পয়গম্বর, আপনি মুমিনদের বলেন, কুল্লি ইবাদিয়া ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল লাতিয়া ইয়াকুলুল কুফার। মুমিনদের জানায় দেন, কাফেরের সাথে যদি কথা বলতে চায় ব্যবহারটা যেন ভালো করে। কেন? ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান চায় মুমিন কাফেরের মাঝে ঝগড়া বাঁধায়, মুমিনের ক্ষতি করবে। কেন ক্ষতি করবে? ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, নিশ্চয়ই শয়তান মুমিনের প্রকাশ্য বন্ধু না দুশ্মন। কি প্রমাণ হলো বনী ইসরায়েলের আয়াত দ্বারা? আল্লাহ বুঝাচ্ছেন কাফেরদের সাথে খারাপ ব্যবহার চলবে না, তার মানে কাফেরকেও গালি দেওয়া যাবে না, তবে মুমিনকে বাস দেওয়া যাবে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, অহংকার বড় পতনের মূল। দাদা ওই নাতিকে নিয়া বট গাছ তলা দাঁড়ায় বলে, ভাই এতগুলো লোক ঠেইলা কষ্ট দিয়া বের হওয়ার কি দরকার, একটু ধৈর্য ধারণ করে বসি না। আমরা ওলামায়ে কেরাম কত রাত বসে বসে বিভিন্ন কথা গল্পে রাত কাটাইছি, আপনারাও যারা দুনিয়ার লাইনে বসে বসে বাজে আড্ডা দিয়া সারা রাত বসেছেন, ঘুমান নাই, এরকম রাত কি যায় না আপনার? তাহলে কোরআনের বাগানে একটু সময় দিতে পারবো না? যদি কেউ ভাবেন আমি দুশ্মন, তারপর শুনেন দুশ্মনের কথাও তো শুনতে হয়, না হয় আটকাবেন কি করে? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এবার কয়, তোমার বাবায় তোমাকে মেনেছে বলে? হ্যাঁ দাদায় নাতিরে কয়, সিগন্যাল বড় খারাপ, এই বুড়া কানতেছে, তার বাবাও নাকি আছে, চল বাবারে দেখি। কই বাড়ি? কয় ওই গাছতলা দাঁড়ায় গেল। চাচা মিয়া বট গাছতলা আপনার সন্তান কাঁদে বলে? হ্যাঁ এখনো কাঁদে। মেরেছেন কেন? আর ছেলে কয় নাম্বার বলে? নয় নাম্বার সিরিয়াল লিডার, এর আগে আরো আটজন। মারলেন কেন? চাচা মিয়াই বলে, এর দাদাই বলছিল বাদাম আনতে, বাদাম আনেন এই জন্য সাইজ করছি। দাদায় নাতির এক সামনে আর আগাইলে আমরা তুলে ফেলাব, সিগনাল বড় খারাপ, মনে করেছিলাম এদেশে আমার মতো বড় কেউ নাই, আমি বড়, আমি সুফি সম্রাট, আমি হাদিস বিশারদ। আমি তো চ্যালেঞ্জ করে বলি, যারা হাদিস হাদিস মানি বলে চিৎকার করে এই বাংলার জমিনে কওমি মাদ্রাসায়, যারা হাদিসের দর্স দিচ্ছেন, যারা হাদিসের কিতাব পড়াচ্ছেন, তাদের সামনে তারা ইবারাত পড়তে পারবে কিনা সন্দেহের ব্যাপার। কয়েকটা হাদিস মুখস্থ করে আমাদেরকে আটকাবার জন্য পাগল পারা হয়ে দৌড়ায় আর বলে আমরা কোনো ফেতনায় নাই, দ্বন্দ্বে নাই, তার মানে আমরা যদি ডাকি তারা আসতে রাজি না। বড় ভেজাল আপনারা, চট্টগ্রামের অবস্থা অতটা আমি না জানলেও ঢাকার গাজীপুর এলাকায় মসজিদ ভেঙে রক্তক্ষয়ী সংঘর্ষ। সমস্যা কি? ইমাম সাহেব জুমার দিন যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা পড়েন, ওর উপর একটি মসজিদের টাইলস ওয়ালা পিলার, ওই পিলারের চতুর্দিকে সাজানো টাইলসে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান দিকে লেখা আল্লাহ, বাম দিকে ব্র্যাকেটে লেখা মুহাম্মদ। এরা বলে এ কালেমা কুফুরি কালেমা। এই দ্বন্দ্বে হোমানে ফিডাফিডি, রক্তক্ষয়ী সংঘর্ষ, এত হিংসা কেন, গালাগালি কেন? এদেশে তো আলেম ওলামারা আছেন, আলেম যদি ঠিক হয় গোটা জনগণ ঠিক, কিন্তু সাধারণ মানুষের সামনে বিতর্কিত আলোচনা করে ডিভাইড করার মানেটা কি? অবশ্যই তারও কোনো মানে আছে, এটার নাম দিছি ডিভাইড অ্যান্ড রোল পলিসি। ইহুদিদের একটা স্লোগান,
মুসলমানকে দুর্বল করতে হলে পরস্পরে দ্বন্দ্ব লাগায় ডিভাইড করে ফেলো, তাহলে মুসলমানের একতার শক্তি দুর্বল হবে, আমাদের মাস্তানি করাটা সহজ হয়ে যাবে। সেই ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়েছে ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী কিছু মৌলভী, এরা হলো বাসুদ এর সদস্য। কিসের সদস্য? বা সুদ, শেষে হাঁটু ভাঙা দ। ব্যাখ্যা হলো বাংলাদেশ সুবিধাবাদী দল, বাংলাদেশ সুবিধাবাদী দলের সদস্য এই লোকগুলো। এদের সামনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, অসৎ কোনোটাই ফ্যাক্টর না। এদেরকে যারা মৌ দিবে তাদের প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে যাবে। আজকে আওয়ামী লীগকে প্রশংসা করে অন্য দল আসবে তার প্রশংসা করবে, আবার আওয়ামী লীগের বিরোধিতা করবে, কারণ এরা আল্লাহ ভক্ত না, ইসলামের লেবাস পড়ে ধর্মের ব্যবসায় তারা নেমেছে। ওই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরির ঘটনা কে না জানে? সেই ইহুদির দল মাথায় পাগড়ি, হাতে তসবি, লম্বা জামা পরে দিনের বেলা মানুষের বাড়ি ঘুরত আর ঝাড়ফুঁক দিত, রাতের আধারে তারা গর্ত খনন করত রসুলের দেহ মোবারক চুরি করার জন্য। ওই চোরের কিছু পাঁচ আটা গোলাম এই ইসলামের লেবাস নামে, ধর্মের ব্যবসায়ী নামে এরাও এই জমিনে কাজ করতেছে। গোপনে গোপনে দেখেন এদের কোনো তেমন চাকরি নাই, একটা ফর্মালিটি মেনটেনের জন্য একটা গদি নিয়ে বসে আছে, একটা অফিসে বসে আছে, ওখানে তেমন ইনকাম নাই, সমস্ত টাকাগুলো পাচার হচ্ছে ইহুদি বিমান বেঈমানদের পক্ষ থেকে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। গালাগালি কেন? আমিও নবীর আশেক, তুমিও আশেক, গালি দাও কেন ভাই? পায়ে ধরে বুঝাতে পারো না? গালি দেওয়া তো ভালো কাজ না। গালি দেয় কেন ফাগরিওয়ালা? আমি তিনটা দোষ পেছনে দুর্বলতা পেয়েছি, তিনটা। এক নাম্বার, জীবনে কোনো না কোনো মুরব্বীর সাথে হয়তো বেয়াদুবি করেছে তার অভিশাপ। আমি দুই তিনটা যারা গালি দেয় এগুলো ইতিহাস খুঁজে এটা পাইছি, নাম বললে আপনারা চিনবেন। যারা পাগড়িওয়ালা টুপিওয়ালা গালি দিবে কেন? গালি শুধু দেয় না, আপনারা এখানে যারা শিক্ষিত সমাজ আছেন, সুযোগ থাকলে আপনারা ইউটিউবে ঢুকবেন, এ সমস্ত ভাইজানদের অনেক বয়ান ডাউনলোড করা আছে, আপনারা শুনুন। এবং এখানে প্রশাসনিকভাবে যারা আছেন আপনারাও তদন্ত করুন। মুসলমানের সামনে যারা বিতর্কিত বয়ান করে, নামাজের বয়ান, রোজার বয়ান, পর্দার বয়ান, হালাল হারামের বয়ান, যাকাতের বয়ান, কোরবানির বয়ান, কোরআনের ফজিলত, আমলের ফজিলতের বয়ান করলে কোরআন সুন্নাহ দিয়া সারা জীবন চলে যাবে, এ সমস্ত বয়ান বাদ দিয়া কে খারাইলো কে বইল, এই গুতাগুতির আলোচনা করে রাত পার, আর ফাঁকে ফাঁকে গালি, বাড়ি গিয়া ম্যাডামের কি খুশির সালাম রে, আজকে বয়ান জমছে কেমন? অন্য দিনের তুলনায় টপ লেভেলের গালি দিছি। ম্যাডাম কয় রাস্তায় তোমারে কেউ ধরে নাই, বা রাস্তায় ধরবে কচু, রাত বারোটার পরে রাত খোলা ময়দানে গোল দিছি। আসলে যারা রাত বারোটার পরে যখন আমরা ঘুমাই তখন ময়দানে গোল দেয় কি? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। সবার আগে আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও আল্লাহ পাক কুদরতি জিম্মায় হেদায়াত দান করুন। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? তদন্ত করা উচিত। বয়ান করে বলে আমার মাওলানার বয়ানের উল্টা যদি কোনো টুপিওয়ালা পাও তাকে মারবা। একজন আলেম যদি সাধারণ মানুষের সামনে বয়ান করে আর একজন আলেমের পেছনে লাগায় দেয় মারার জন্য, একজন আলেমের বয়ানে মানুষ দ্বন্দ্ব ভুলে এক ময়দানে চলবে, আর সে আলেম যদি বয়ান করে গালি দেয় আর মানুষকে মাইরের দিকে উৎসাহ প্রদান করে, আমি বলতেছি এই আলেম নামের কলঙ্ক এর বয়ান দ্বারা এটাই প্রমাণ হয় সে একটা সন্ত্রাস। আবার নামে নাকি আওলাদে রসুলও লাগায়,
ঠিকের দ্বারা বোঝা যায় সন্দেহ আছে। আরো জোরে কন। আমি চিন্তা করে এখনো জবাব পাচ্ছি না, এখানে আমার মাথার তাজ সর্বোচ্চ সম্মানের পাত্র ওলামা একরাম আছেন, আপনাদের কাছে আমার প্রশ্নটা থাকলো, বাংলাদেশে হাকিকতে কোনো আওলাদে রসুল আছে কিনা আমি এর তদন্ত খুঁজতেছি, আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাবেন বয়ানের পরে। কারণ যারা আজকে আওলাদে রসুলের সাইনবোর্ড ব্যবহার করে প্রচন্ড বেগে তারা ময়দানে গালাগালি করতেছে, আমি বিশ্বাস করি যাদের জিব্বা দ্বারা গালি আসতে পারে তারা কোনোদিন আওলাদে রসুল দাবি করতে পারে না, আওলাদে রসুলের জবানে কখনো গালাগালি আসতে পারে না। আমি তদন্তে আছি বাংলাদেশে আসলে কোনো হাকিকতে আওলাদে রসুল আছে কিনা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন গালি দেওয়া হালাল না হারাম। এবারে আশেকের রসুল শোনো, মদিনাওয়ালা নবী কি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদ করা বেদিনদের কাজ। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা জবান দ্বারা মানুষ নিরাপদে থাকে। পয়গম্বর বলেন হে উম্মত, দুটো জিনিস হেফাজতের যদি জিম্মা নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয়টা? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমাল্লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, এক নম্বরে দু ঠোঁটের মাঝখানের নরম জিব্বাটার হেফাজত কর, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এত কথার দ্বারা কি প্রমাণ হলো গালাগালি চলবে? আল্লাহ আমাদের জবান হেফাজত করার তৌফিক দান করুন। واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى هرك دار خوف حق در دل ما دام جنت المأوى ده دور مقام جز بحقتي زي ما خاز سوجا ফজলে উআমস্তে দারু জুমলা জাহা। এ নবীর উম্মত, আল্লাহর খাঁটি ভয়ন্তরে ঢুকাতে হবে কিয়ামতের ময়দান, এত বড় কঠিন জায়গা, আপন বলতে কেউ নাই কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। ও আল্লাহর মহাব্বতের উম্মত, গোলামের দল, এমন কঠিন সময় হাশরের ময়দান, আপন বলতে কেউ নাই, আল্লাহ পাক এমন একটা আওয়াজ দিয়ে বলবেন وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ। ও গুনাগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, কারণ আজ আমি নেককারদের সাথে মোলাকাত করব, দুনিয়াতে তারা আমাকে পাওয়ার জন্য কম কষ্ট করে নাই। ঠান্ডা পানি দিয়ে অজুমানায় নামাজে দাঁড়াইছে আমি মাওলার মোহাব্বত, কত মানুষ সারা রাত ঘুমায় আমার এই খাস বান্দাগুলো রাতে ঘুমায় নাই, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় চোখের পানি সেরে আমি মাওলার সাথে কথা বলেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন,
প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ নবীর উম্মত, আজকে আল্লাহর ভয় নাই, চোখের মধ্যে কোনো পানি নাই, গালাগালির পেছনে এক নাম্বার কারণ হলো আল্লাহওয়ালাদের জীবনে কোনো হয়তো কোনো বেয়াদবির অভিশাপ, দুই নাম্বার কারণ আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই, কবরের চিন্তা নাই, তিন নাম্বার কারণ পয়গম্বর বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের হেদায়াত দান করেন, পক্ষান্তরে যদি অমঙ্গল চান তাহলে দ্বীনের হেদায়াত থেকে দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার প্রাথমিক প্রমাণ হলো আল্লাহওয়ালাদের নাম নিয়ে গালি দেওয়া, এটাই পতনের পূর্বাভাস। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নেককারদেরকে মোলাকাতের জন্য আরশের নিচে বসাবেন, গুনাগারের দল তোমরা দূরে সরে যাও, আলাদা হয়ে যাও। গুনাগার আলাদা হতে চায় না, কারণ হাশরের ময়দানে বড় ভয়, সূর্যের তাপ, জমিনটা তামা, এত কঠিন। আল্লাহ পাক মহিলারা যেমন হাতের মধ্যে কুলা নিয়ে ধান ঝাড়ু দেয়, ধান ঝাড়তে থাকে, চিটাগুলো দূরে দূরে পড়ে যায়, আল্লাহ পাক গুনাগার নেককারদের একটা ঝাড়া মারবেন হাশরের মাঠে। গুনাগারের দল আল্লাহর কুদরতি ঝাড়ায় সব উড়িয়া জাহান্নামের দরওয়াজায় পড়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক যখন ধমক দিয়ে জারা দিয়ে ফালায় দিবে, গুনাহগার জাহান্নামের দরওয়াজায় পড়ে যাবে। ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোন রসুল যায় নাই, আল্লাহর কোরআন পড়ে বয়ান শুনায় নাই? কলু বালা বলবে হা, অহংকার আমাদের পতনের দরজায় ফেলে দিল, আমাদের কপাল বড় খারাপ, এমন কঠিন অবস্থা আপন আপন বলতে কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন ওই সময় ভাই দূরে সরে যাবে, মা সন্তান থেকে পালায় যাবে, বাবাও চলে যাবে, বন্ধু বান্ধবেরাও চলে যাবে, আপন কেউ নাই, কেউ নাই, নিজের আপন সন্তান পর্যন্ত সামনে থেকে অস্বীকার করো। আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহতা বলতে গিয়া ভেগে যাবে আত্মীয় স্বজন, সিরিয়ালে ভাইয়ের নাম আগে বললেন, দ্বিতীয় সিরিয়ালে বললেন মা ভেগে যাবে, তৃতীয় সিরিয়ালে বললেন বাবাও ভেগে যাবে, এরপরে বললেন বন্ধু বান্ধবের কথা, তারপরে বললেন সন্তানের কথা। ভাইয়ের কথা আগে বলার কারণটা কি? মা বাবা এত আপন, মা বাবার কথা না বলে ভাইয়ের কথা কেন বলছেন? দুনিয়ার মধ্যে অনেক ক্ষেত্রে মা বাবার থেকেও ভাই হলো অনেক কাছে, অনেক সময় ভাইয়ে ভাইয়ে তুমুল ঝগড়া হয়, ভাই ভাইকে পেলে মারবে, জবাই করে দিবে, কিন্তু না বড় ভাই ছোট ভাই দ্বন্দ্ব, রাতের আধারে বড় ভাই মোবাইল মাথার কিনারায় নিয়ে ঘুমায় গেল, হঠাৎ গভীর রাতে মোবাইলে ঋণ হয়, বড় ভাই মোবাইলটা কানের মধ্যে লাগায় শুনে চিৎকারের আওয়াজ,
কি ব্যাপার? বলে তোমার ছোট ভাইকে অমুক এলাকার মানুষ রাস্তা আটকায়া মার ধর করতেছে, বড় ভাই চোখের ঘুমটা ফালায়া একটা দৌড় দিয়া মা বাবাকে বলে, মা যাই দোয়া করো ভাই নাকি অত্যাচারিত হচ্ছে। মা বলে, যা সন্তান যা, আমি মাও বড় দুর্বল, আমি বাবাও বড় দুর্বল, তুই যা তোর ভাইকে একটু দেখ, তুই ছাড়া কেউ নাই। বড় ভাই দৌড়ায় কত দ্বন্দ্ব, কিন্তু না মাইরের খবর পায়া ভাইয়ের ঘুম নষ্ট, দ্বন্দ্বের কথা ভুলে দৌড়ায়। বড় ভাই ছোট ভাইয়ের সামনে গিয়া দাঁড়ায় হাত দুইটা এভাবে দিয়া বলে, সাবধান, তোরা যা বলো আমাকে বল, আমাকে মার, তারপর আমার ভাইয়ের গায়ে তোরা হাত দিবি না, কারণ এই ভাইকে বড় বানাইতে আমি বড় ভাইয়ের কষ্ট কম হয় নাই, আমি নিজে লেখাপড়া বাদ দিয়া কামাই করে করে আমার ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দিয়েছি, আমার ছোট ভাইয়ের প্রস্রাব আমার শরীরের মধ্যে কাপড়ে লাগাইছি, খবরদার আমার ভাইকে তোরা কিছু বলিস না, প্রয়োজনে আমাকে মার। ভাই আঞ্জা করে ছোট ভাইয়ের সামনে দাঁড়ায়, ওই বড় ভাই নিজেও কিছু লেখাপড়া করতেছিল, হঠাৎ করে মা অসুস্থ, বাবায় বিদ্যা হয়ে গেল, এবার কামাই করবে কে? বড় ভাই বলে, বাবা আমি নিজে কামাই করে তোমাকেও খাওয়াই, আমার ছোট ভাইটাকেও খাওয়াই, আর লেখাপড়ার প্রয়োজন নাই। বড় ভাই কামাই করতে গিয়া, ও ছোট ভাইয়ের দল, বড় ভাই তোমার পেছনে কত মেহনত করেছে, আমার মন বলে যদি চামড়া দিয়া জুতা বানানো হয় বড় ভাইয়ের ঋণ আদায় করা অসম্ভব, কিছুই দিল না বড় ভাই আমাকে, কিছুই দেয় নাই, আমাকে লালন পালন করতে গিয়ে আমার ভাই যে সহযোগিতা করেছে এর থেকে দেওয়ার মতো কিছু নাই, আমার জীবনের কত কষ্ট ভাই সহ্য করেছে, কিছুই নাই, আমার দেওয়ার মতো কিছু নাই। আজকে অনেক ফ্যামিলির থেকে খবর পাই, বড় ভাই কোন রকম সংসার চালায়, ছোট ভাই লেখাপড়া করে, সার্টিফিকেট নিয়ে চাকরি করে, বড় ভাইয়ের খোঁজ খবর পর্যন্ত নেয় না, ছোট ভাই চাকরি করে মোটা অঙ্কের টাকা বেতন পায়, ঈদের বাজার করে রং বেরঙের জামা কাপড় শাড়ি নিয়ে নিজের ঘরে বিবিরে দেয়, সন্তানেরে দেয়, ঈদের আগের রাত ছোট ভাই মার্কেট করে ঘরে নিজের বিবি নিজের সন্তানদের সাজাইল, এদিকে বড় ভাইয়ের পাশের ঘরে খবর নেয় না, ছোট ভাইয়ের সন্তানগুলো সুন্দর জামা পরে দৌড়ায় গেছে বড় চাচার সন্তানকে দেখাবে, বড় ভাইয়ের ঘরে গিয়া কয়, কই তোর আব্বু কি তোদের জন্য জামা দিছে? আমাদের আব্বু তো নতুন নতুন জামা আনছে ঈদের কারণে। ওই সন্তানগুলো বাবার হাতটা ধরে বলে, বাবা ওরা জামা গায়ে দিছে, তুমি আমাকে নতুন জামা কাপড় দাও না কেন? বাবা ডেকে বলে, রে সন্তান তোর কাকা টাকা দিয়া কিনে আনছে, আমিও দোয়া কর, আমিও চেষ্টা করব, আমার এখন টাকা নেই। বড় ভাই জানালা দরজা আটকায় একা একা কাঁদে আর বলে, রে মালিক তুমি এমন গরিব আমাকে বানাইছো, আর ছোট ভাই লেখাপড়া করে চাকরি পায় আমাকে জিজ্ঞাসাও করে না, আমাকে সহযোগিতা করার প্রয়োজন নাই, আমার ছোট সন্তানগুলোকেও যদি একটু জামা দিত কি ক্ষতি ওর হতো। ওই ভাই চোখের পানি ছেড়ে কাঁদে, ছোট ভাইয়ের দুঃখ, আর ছোট ভাই যারা বড় ভাইকে জিজ্ঞাসাও করো না, সালাম নাই, খোঁজ খবর নাও না, কপাল বড় খারাপ, বড় ভাইয়ের চোখের পানি যদি কষ্টের কারণে পড়ে যায় আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা চিন্তা করার বড় বিষয়। ইয়াকুব নবীর সন্তান পয়গম্বর ইউসুফ নবী, ছোট ভাই বিনিয়ামিন, পরবর্তী এক বছরের আগামাথায় দুই ভাই জন্মগ্রহণ করার কারণে মার ইন্তেকাল হয়ে গেল।
ইউসুফ নবীকে বাবা মা না থাকার কারণে বড় আঞ্জা করে আদর দেয়। বাকি দশটা ভাইয়ের অন্তরে হিংসার দাবানল জ্বেলে উঠল, বাবা আমার ভাই ইউসুফের এত আদর করে কেন, আমাদেরকে জিজ্ঞাসা করে না, আমাদের দিকে নজর করে না কেন, এই ভাইকে এখন দূরে সরানোর প্রয়োজন কি করা যায়। চিন্তা ভাবনা করে মিটিং করলো ওরে হত্যা করা হবে। দশ সৎ ভাইয়ের বড় ভাই নাম ইয়াহুদা, বলে না তারে মারবি না, প্রয়োজনে তারে দেশান্তরী করে দাও, তাকে হত্যা করার প্রয়োজন নাই। সৎগরের বড় ভাইয়ের মধ্যেও কিন্তু ছোটদের প্রতি বড় মায়া, বড় ভাইয়ের মনটা বড় হয়, ছোট ভাইয়ের মনটা খানিকটা একটু ছোট হয়। ইয়াহুদা বলে ওকে তুই দেশান্তরী কর, হত্যার পরিকল্পনা করবি না। চিন্তা ভাবনা করে বলে ঠিক আছে চলো বাবাকে বুঝাইয়া কৌশলে ইউসুফের বাবার হাত থেকে খেলার নাম দিয়ে নিয়ে আসবো। ইয়াকুব নবী আগেই স্বপ্ন যোগে জানছে এই দশটা ভাই দশটা বাঘ হয় আমার ইউসুফের ক্ষতি করবে। বাবার কাছে গিয়া বলে রে ও বাবা ইউসুফের আমাদের সাথে দেন, আমরা খেলার মাঠে নিয়ে যাব। ইউসুফ নবী যখন ওরা নিতে চায় বাবা বলে অসম্ভব, আমি বড় ভয় পাই, না জানি বাঘের আক্রমণে আমার ইউসুফ ধ্বংস হয়ে যায়। বলে না আমরা তো সংগঠিত দল, আমরা তো সংগঠিত শক্তিশালী দল, বাঘে ওরা আক্রমণ করতে পারবে না, দিয়া দেন। ইয়াকুব নবী বলেন আমি সব জানার পর আমি নিরুপায় হয়ে গেলাম। এবার ইউসুফকে ছলে বলে কলে কৌশলে নিতে চায়। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ যতই চক্রান্ত করো, আমি আল্লাহর উপরে যারা ভরসা করে চলবা, আমি আল্লাহ আসমানি কাফেলা দিয়া তার হেফাজত করব। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। ভাইরা আমার চক্রান্তির বেড়া জাল ছিন্ন হয়ে যাবে, এ জমিনে চক্রান্তকারী এখনো আছে ঘুমায় না, এ জমিন থেকে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়, কোরআনের আওয়াজ বন্ধ করা যায়, চিন্তা এক দলের কোনো ঘুম নাই। আমি ঢাকার শহরে বলেছিলাম ও দেশের কোরআন বিরোধী আল্লাহর বান্দারা, এ জমিন থেকে যদি ইসলাম বিদায় করতে চাও হুজুরদের গালাগালিলা করে লাভ নাই, কোন হিংসার নজর দিয়েও লাভ নাই, ছোট্ট একটা পরামর্শ যদি মানতে পারো ইসলাম বিদায় করা সহজ। বলে কেমন? তাড়াতাড়ি জরুরি বৈঠক দাও, বৈঠকের মধ্যে একটা সিদ্ধান্ত নাও, কোরআন শরীফটা বিদায় কেমনে করা যায়, এই জমিন থেকে যদি কোরআন বিদায় করা যায় ইসলাম বিদায় হয়ে যাবে, কোরআন বিদায় হবে তো মাদ্রাসাও বন্ধ হয়ে যাবে। সিদ্ধান্তে বসার পরে কোরআন বিদায় করা যাবে কিনা এটা সিদ্ধান্ত নিতে হবে। যদি মিটিংয়ে কথা এটাই বের হয় আল্লাহর কালাম বিদায় করা অসম্ভব, তাহলে আমি পায়ে হাত রেখে বলবো হে মুমিন, আল্লাহর কালাম যদি বিদায় করা অসম্ভব হয় তাহলে গালাগালি বন্ধ করে দাও, মাদ্রাসার বিরোধ পিছনে লাগা বন্ধ করে দাও, কারণ কোরআন থাকবে মাদ্রাসাও থাকবে, ওয়াজও চলবে, বন্ধ করা যাবে না। তুমি আর চেষ্টা কি করবা, চেষ্টা তো মাস্তানেরা কম করে নাই, এমন কি কাগজের কোরআন যদি এ জমিন থেকে বিদায় করো হে বেঈমান, লক্ষ কোটি কোটি আট বছরের সন্তান সিনার মধ্যে কোরআনটা জমা, কাগজের কোরআনটাও যদি বিদায় করে দাও টেনশন নাই, আমাদের সন্তানগুলো বলবো দাঁড়া কোরআন শরীফ তেলাওয়াত কর, আট বছরের সন্তানগুলো নতুন করে জিব্বাটা নাড়ায়া চোখ বন্ধ করে কোরআন পড়বে, আবার কাগজ কলম দিয়ে নতুন ভাবে আমরা কোরআন লিখে নিব, বিদায় করা যাবে, কথা কয় না। হোটেলের মধ্যে এক আল্লাহর বান্দা খানা খাইতে ঢুকছে, খানা
লোকটার মানুষের খানার ভিতরও অনেক কিছুই পায়, কিন্তু কিছু কিছু জিনিস তার মনের চাহিদা থাকে। হোটেলের মধ্যে ঢুকে বলে ডাউল দাও, পাতলা ডাউল, যেটা আমাদের মাদ্রাসার কম্বল চারি নাকি। আর এই ডাউলের মধ্যে একটা বরকত ঢুকে গেছে আগের থেকেই, যারা খায় তাদের এলেমের নূর বাড়ে, কি বলেন? আর এখন খানা যত উন্নত হয় বরকত আস্তে আস্তে নিম্নগামীর দিকে চলে যাচ্ছে। ডাউল দাও, তবে ডাউলের ভিতরও আরো মজা, যদি টক হয় টক। আপনাদের এদেশে পাতলা ডাউলকে টক বানাতে কি প্রয়োজন? আমার জানা মতে টক আম, টক জলপাই, আর একটা ফল আছে বিলম্ব। স্যার, টক আম দিয়া ডাউল টক বানায় পেয়েছেন কখনো? কথা বলেন ভাই। এবার বলে হোটেলওয়ালা টক ডাউল দাও, তো ডাউল দিছে টক লাগে না। ডাক দিয়ে, খাই মিয়া তুমি কি টক দিলা, ডাউল তো টক লাগে না, কি দিয়া টক বানাইছো? বলে টক আম, কাঁচা টক আম। তাই নাকি? বলে তো আম দাও। আম নাই, তাহলে আমের ভেতরে শক্ত, কি বলে আপনাদের হাটহাজারি এলাকায়, আমের ভেতরে শক্ত, কেউ আতি বলে, কেউ বড়া বলে, এখানে কি বলে? হ্যাঁ, মোটা, মোরা, মোরা। আতি বললে চিনেননি ভাইরা? আতি চিনেন তো? হোটেলওয়ালাকে বলে, ভাই তুমি আম না পারলে আমের একটা শক্ত আটি দাও। এবার আটি নিয়া ডাউল বাদ, ভাত বাদ দিয়া টক আমের ওই আটি চুষতেছে, চুষতে চুষতে ঘাম ছুটায় ফেলাইছে, টক আইয়ে না, মাথা গরম হয়ে গেছে। এই মগার ঘরের মগা, কি আটি দিলি টক পাই না রে? হোটেলওয়ালা কয়ে, তুই ডাবল মগা রে, কিয়ামত পর্যন্ত এই আটি চুষলেও টক পাবি না, কারণ তুই চুষার আগে আরো 13 জনে চুষে গেছে। নাস্তিকের দল হে বেঈমানের দল, নিজের চাকরি ছেলে সন্তান কামাই রুজির চিন্তা বাদ দিয়া আজ তুমি কোরআন বিদায়ের পেছনে লাগছ, ইসলাম নিয়ে চুষতেছো, কিভাবে বিদায় করা যায়? কসম, নিজের ছেলেমেয়ের চিন্তা করো, চাকরির চিন্তা করো, খানা দানার চিন্তা করো, ব্যবসার চিন্তা করো, না সব বাদ দিয়ে তুমি এখন ইসলাম নিয়ে চুষতেছো, কেমন করে জমিন থেকে ইসলাম বিদায় করা যায়? ও ভাই, তুমি কত আর চুষবা, কত চুষবা, তোমার থেকে বড় বড় বেঈমানেরা কম চুষা চুষে নাই, কম চুষা চুষে নাই, কিন্তু কিছুই পায় নাই, কপাল তাদের ধ্বংস হয়ে গেছে, এক এক করে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নমরুদ বিদায়, সাদ্দাদ বিদায়, আমেরিকার ডব্লিউ বুশ বিদায়, কপাল এতই যে খারাপ, বিমান ভাড়া কইরা গিয়া জুতার সাথে মোলাকাত করে। সাংবাদিক বন্ধুগণ প্রশ্ন করলেন, ডব্লিউ বুশ কাইফা হাল, জুতা খায়া কেমন লাগলো? ডব্লিউ বুশ বলে, ডোন্ট মাইন্ড, কোনো কিছুই আমি মনে করি নাই। বুঝেন না কথা? রতনে রতন চিনে, শুকরে চিনে গু, কথা কয় না? ওরে, যার পায়খানা খাওয়ার অভ্যাস, ওকে কোরমা পোলাও দিলেও মজা লাগবে না, জুতা খাইয়া যে খুশি হয় এও কিন্তু সেই কোয়ালিটি। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা
গাফেল বুদান নাই কামাশো নকরাহ ফরজিন্দ যাও। জুতার সাইজ বড় কঠিন, নমরুদ দেখাইছিল না, কথা কয় না, কপাল বড় খারাপ। ও অহংকারী ভাই, অহংকারী অন্তর থেকে দূর করে দাও, অহংকার বড় খারাপ। পতন ডেকে আনে, কেউ না জাতের দরওয়াজা খুঁজে পায় নাই। দিলটাকে নরম করো, চোখে পানি চাও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে রেখা নামাজ পড়িয়াও মাওলার কাছে কান্না করি। বুজুর্গ ভালো আলেম পাইলে তাড়াতাড়ি হাতটা বাড়ায় দোয়া নেওয়ার চেষ্টা করি, জোতা দুইটা সোজা কইরা দোয়া নেওয়ার চেষ্টা করি। কারণ ও নবীর উম্মত, চোখের পানি ছাড়া দরওয়াজা পাওয়া যায় না। আল্লাহকে নরম করার কোনো মেডিসিন নাই, একটা মেডিসিন হলো বান্দার চোখের পানি। আজ আমার চোখে পানি নাই, আপনার চোখে পানি নাই, অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কান্না করো কম হাসো। কারণ চোখের পানিটা বের হয় গালের নিচে আসার আগে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাকের মতো দয়াময় কেউ নাই। এবার ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেছেন, ষড়যন্ত্রের শিকার ভাইরা ইউসুফের চায় আমি না দিলে জোর করে নিব, জোর করলে ফলাফল ভালো হবে না। এবার ইয়াকুব নবী ইউসুফের দিয়া কয়ে, খবরদার আমার ইউসুফের খেয়াল রাখবা যেন জঙ্গলের বাঘে না খায়। বাবা ইয়াকুব তো জানতে পেরেছেন কে বাঘ আমার ইউসুফের ক্ষতি কে করবে। বাবা ইউসুফের দিয়া ঘুমায় না, দরওয়াজা দিয়ে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এ মাদ্রাসার ছাত্র ভাই, আমিও মাদ্রাসার এক সময়ের ছাত্র, এখনো আমি ছাত্রর মতো মনে করি রে ভাই। ও ছাত্র ভাই, অহংকারী কিচ্ছু না। আপনাদেরকেও বলি হে মুমিন, জীবনে যারা বড় হয়েছে, যারা বড় হয়েছে, আমিও ঢাকার মাদ্রাসায় খেদমত করি, মাঝে মাঝে ছাত্রদেরকে কথা শুনাই। ও ছাত্রর দল, যত বড় বড় শায়েখদের কথা শুনি আল্লাহওয়ালা, এরা অধিকাংশ মাজাজান ছিলেন, সুইপার, বাথরুম পরিষ্কার করছেন। কারণ বাথরুমের মতো জায়গায় গিয়া বান্দা হাতটা দিয়া পরিষ্কার করা তাওয়াজুর চূড়ান্ত পরিচয়। মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ। আশরাফ আলী থানবীর নাম শুনলে চোখের পানি পড়ে যায় কেন? কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাই, এদের নাম শুনলে দিল কাঁপে কেন, চোখে পানি আসে কেন? তারা কি টাকার মালিক? না না, তাদের দিলটা ছিল কষ্টি পাথর। থানবী রহমাতুল্লাহ আলাই হাজার কিতাব লিখেছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়া কালেমার দাওয়াত দিয়েছেন। কেউ প্রশ্ন করেছিলেন, আপনি এত লেখাপড়া করেন, বয়ান করেন, কিতাব লেখার টাইম কই? আল্লাহর ওলি একদিন কলম নিয়ে কাগজের উপরে লিখতেছেন, হঠাৎ করে আজান হলো, কাগজ কলম রাইখা আল্লাহর ওলি নামাজে চলে গেলেন। এক আল্লাহর বান্দা তাকায় দেখে কলমটা কাগজের উপরে ঘুমায় না, অটোমেটিক লিখতেছে। আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে মাথা নত করা ছাড়া উপায় নাই। আদম নবী কান্না করে বলেন আমার মতো জালেম কেউ নাই। ইউনুস নবী কান্না করে বলেন আমার মতো জালিম কেউ নাই। মায়ার নবী বারবার দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নিজেকে ছোট মনে করাটাই মহত্বের গুণ।
ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে কান্না করেন সন্তানের মায়ায়। মাদ্রাসায় লেখাপড়া করতাম, বন্ধ হলেই মাঝে মাঝে বাড়ি চলে যাইতাম, এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পর মাদ্রাসার খোলার তারিখে মাদ্রাসায় যখন বাড়ি থেকে রওনা হতাম, দেখতাম বাবায় কিছু টাকা দিছে আমাকে, আবার গোপনে মাও কিছু টাকা দিত। মা অল্প কিছু টাকা দিয়ে বলতো, সন্তান তোর বাবায় যা দিছে আমি কিছু দিলাম, তোর মনে যখন যা চাই তুই কিনে খাবি। বাবায় টাকা দিয়ে দেখতাম ঘরের মধ্যে বিছানায় শুয়ে পড়ে গেছে, মাকে পিছনে তাকায় দেখতাম ঘুমায় না, মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতে মুছতে দরওয়াজা পর্যন্ত আসতেছে। আমি ভ্যাগটা কাঁধে নিয়ে আসতেছি, মাঝে মাঝে পেছনে তাকাই, বাড়ির দরওয়াজায় খেজুর গাছ, মা গাছের বাব কিনারায় গিয়া দেখতাম, অনেক দূরে গিয়েও তাকায় দেখতাম মা দাঁড়ায় দাঁড়ায় কান্না কর। আল্লাহর কসম, আবার তাকায় দেখতাম মা ডান কিনারায় তাকায়, হঠাৎ দেখলাম মা খেজুর গাছের বামে এখন ডানে কেন, তখন যদিও বুঝতাম না এখন ভালো করে বুঝি, মা বাম কিনারায় গিয়া যখন দেখতো আমি আড়ালে পড়ে গেছি দেখা যায় না, মা আমাকে দেখার জন্য আবার ডান কিনারা দিয়া তাকাইতো, সন্তানের মায়া সহ্য করা যায় না। এরে আল্লাহর গোলাম, চোখের পানির বড় দাম, আর এই পানি আনার জন্য লাগবে হাসরের ময়দানের ভয়। ইয়াকুব নবী ইউসুফের দিয়া চোখের পানি দিয়া কান্না করেন, বাইরা সযত্নে কোলের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল, বাবার চোখের আড়াল হয়ে যখন জঙ্গলের দিকে চলল, এইবার ভাইরা গালাগালি শুরু করলো, মারধর শুরু করলো। এক ভাই ইউসুফকে মারে, আর এক ভাই বলে তুইও মার। ইউসুফ ছোট সন্তান কান্না করে, কি ভাই আমার কি অপরাধ, কেন তোমরা আমাকে মারো, আমি তো বড় অসহায়, আমার বাবাও কাছে নাই, আমার মা নাই, আমি মায়ের চেহারাটা পর্যন্ত ভালো করে দেখি নাই, মনেও নাই, আমাকে মারিও না, বড় ভাই ইহুদা ওদের ফিরাইতেও পারে না, না জানি সন্দেহ করে, আমি ইউসুফের পক্ষের সন্তান। হে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তৌফিক চাও, আমার কথা আমি আপনাদের বুঝাবার জন্য বলি, কতই না চেষ্টা করি চোখের পানির জন্য, আসলে বুঝি না চোখের পানির মর্ম কত। আল্লাহকে বলি, মালিক তুমি কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নার তৌফিক দাও, আমার গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে কান্নাওয়ালা চক্ষু দাও, যেই চোখে পানি নাই ও চোখ দিয়া কোনো লাভ নাই, আসলে পানি কেন আসে না, গুনার কারণে দিল শক্ত, এ কারণে দিল নরম হয় না, চোখে পানি আসে। আল্লাহর কাছেও কি তৌফিক চাইতে পারেন না, এতই কি অহংকারী হয়ে গেলেন, একা একা আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে কান্নার তৌফিক দাও, গোপনে কানলে মাওলায় দিলটা খুলে দেয়, আল্লাহ পাক এলেমের নূর বাড়ায় দেয়। আল্লাহর কাছে অভাব নাই, চাইতে জানি না অভাব নাই, যারা চেয়েছেন তারা পেয়েছেন, আমরা চাইতেও জানি না, তৌফিকও চাইতে পারি না। আল্লাহর কাছে বলি, রে মালিক এই ময়দানে আপনি আমাদের কবুল করেছেন, আজকে দুনিয়ার মানুষ কত অন্যায়ের মধ্যে লিপ্ত, 31 ফার্স্ট নাইট অন্যায় অবিচারে অত্যাচারে লিপ্ত, ও সমস্ত গুনাহের থেকে আল্লাহ আমাদেরকে নেকির কাজে রাখছেন, আর এর পেছনে প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন, আমরা এখানে বয়ান শুইনা কইরা যত সওয়াব পাব, এই মাহফিলের পেছনে প্রশাসন থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকেও সেই সমান সওয়াব বরকত দান করবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। ইউসুফকে মারতে মারতে যখন কূপের কিনারায় নেওয়া হয়, ইউসুফ নবীর জামা খুলে যখন ওই কূপের মধ্যে ফেলবে,
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাতি পোশাক পাঠায় দিলেন, আর বললেন একটা পাথর নিয়ে যাও, ময়লা কূপের পানি যেন ইউসুফের শরীরে না লাগে, পাথরটা দিবা আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে। রশি দিয়া যখন বেঁধে ওই কূপের মধ্যে ফেলতেছে, নিচে যাওয়ার পরে রশি কেটে দেওয়া হয়, জিব্রাইল আমিন পাথর দিলেন, ইউসুফ নবী দাঁড়ালেন চেহারার আলোতে, অন্ধকার কূপ আলোকিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, বড় ভাই ইহুদা মাঝে মাঝে আইসা ইউসুফের খবর নেয়, অন্য ভাইদের জানায় না, জানলে হয়তো আবার ফিরায় দিবে। একদিন বণিক দল আইসা বালতি ফেলল পানির তালাশে, ইউসুফ নবী উঠলেন বালতির মধ্যে, বড় ভাই খবর যাই না, অন্য ভাইদের কয় ইউসুফের না জানি নিয়ে যায়, তোরা একটু ধৈরা ফিরায় রাখ। ওরা আইসা বলে নাও নিয়ে যাও খবরদার, তবে ভালো করে বেঁধে নাও, পালানোর অভ্যাস আছে, যখন কিছু টাকার বিনিময়ে ফিরায় নেয়। যাওয়ার পথে ইউসুফ নবী সব ভাইদের থেকে বিদায় নেয়, করুন কান্না ভাই, আমি এই ছোট বয়সে তোমাদের সাথে কোনো অন্যায় করেছি বলে আমার মনে পড়ে না, তারপরেও যদি মনে করো ক্ষমা করে দাও, আমার মায়ের চেহারা দেখতে পারি নাই, এতিম আমি যাই, আমার বাবাকেও দেখার ভাগ্য নাই, আমার বাবারে আমার সালামটা জানাই দিও। এবার ইউসুফের বাইদা যখন ঘোড়ার পিঠে না হয়, যাওয়ার পথে মায়ের কবর দেখা ইউসুফ নবী লাভ দিয়া কবরে পড়ে গেলেন, কবরের কিনারায় হাউমাউ করে কাঁদেন, বলেন মা ইউসুফ দেখার ভাগ্য হয় না, আজ ভাইদের অত্যাচারে জন্মভূমিও ছাড়তে হল। এ নবীর উম্মত, কষ্টের পর হলো শান্তির জিন্দেগি। অ নবীর উম্মত, ইউসুফ নবীকে মিশরের দেশে নিয়ে নীতি গিয়ে ওরা পিছনে তাকায় দেখে ইউসুফ নাই, ভাবলো ওরা বলছিল পালায় যাবে, পালায় নাকি গেল, পেছনে এসে দেখে না, কবরের কিনারায় মায়ের কাছে কান্নাকাটি করে। এরপরে ধরিয়ে যখন নিয়ে যাওয়া হয়, সারা পথে পথে ইউসুফ নবীর চোখের পানি পরে বুক ভেসে যায়। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে ভাই হলো ভাইয়ের জন্য চরম পরম আপন। ইউসুফ নবী জেলখানায় গেলেন, লম্বা কথা আপনারা সবাই জানেন, এক সময় ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী হলেন, গোটা মিশর সিরিয়ায় দুর্ভিক্ষ, খানা নাই, ইয়াকুব নবী ইউসুফের পায়ে না কান্না করে, সকল ভাইদেরকে কয় যা তোরা মিশরে যা, মিশরের বাদশা বুঝি বড় ইনসাফগার, কিছু পুরান টাকা পয়সা দিয়ে যাই ওই প্রধানমন্ত্রীর থেকে খানা নিয়ে আসবি। এবার ওই দশটা ভাই রওনা বিনিয়ামিনের নেয় নাই, কিছু পুরান টাকা নিয়ে মিশরের দিকে যায়, ঘরে খানা নাই বাবার আদেশ, ইউসুফ নবীর দরবারে গিয়া হাজির। ইউসুফ নবী ওদের চিনতে পেরেছে, ওরা কেউ চিনে নাই যে আমার ছোট ভাই, ওই কূপের মধ্যে ফেলেছিলাম সেই ইউসুফ আমার ভাই, ওরা চিনতে পারে নাই। ইউসুফ নবী খোঁজ খবর নেয়, গোপন খবর এখনো বলে না, বলে তোমাদের বাবা কেমন আছে, বলে আছে ভালো, বলে বাবারে গিয়ে তোমরা একটু আমার সালাম জানায় দি। মনের কথাগুলো খুলে বলতে পারে না, বড় ভয় লাগে। আর বলে তোমাদের তারও একটা ছোট ভাই আছে, বলে বলে ওই ভাইটাকে নিয়ে আসবা, না হয় পরবর্তীতে তোমাদের রেশন দেওয়া হবে না। পরবর্তীতে নিয়ে আসছে, আর এইবারে টাকা পয়সা যা দিছিল ভাইরা তাও ওই ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিছে, বাড়ি যাও, তারপরে ওই ছোট ভাইকে নিয়ে আসো, পরবর্তী সময়ে যখন ছোট ভাইকে বিনিয়ামিনের নিয়ে হাজির। ইউসুফ নবী বিনিয়ামিনের পায়া কোলের মধ্যে জড়াইছে, সেই বহুদিনের আবার ছোট ভাই আজকে পায়ে বড় আনন্দ, ওদেরকে এখনো জানতে দেয় নাই যে আমি বিনিয়ামিন আবার আপন ভাই, কৌশল করে সম্মানের জায়গায় বসাইছে, কর্মচারীদের কয় ভালো জায়গা দাও ঘুমানের,
খবরদার মেহমানদারি করো, কষ্ট যেন না পায়। দুই ভাইয়ের একটা বেড দিল, এক এক রুমে দুই ভাই। দশ ভাই যখন এই পাঁচটা রুমে চলে গেল, বিনিয়ামিনের রাখার তো কোনো আলাদা ঘর নাই। এবারে ইউসুফ নবী কৌশল করে কয়, ও ভাই তোমরা দশজনে পাঁচ রুমে পাঁচটা চৌকির মধ্যে থাকলা, পাঁচ বেডের ভেতরে, এই ছোট সন্তান থাকার কোনো চৌকি নাই। তোমরা যদি রাজি হও এই ভাইকে আমার সাথে রাখবো। ওরা মনে মনে ভাবলো, বাদশা যদি রাখে মহব্বতে আমরা রেশন বেশি পাবো। কিন্তু ইউসুফ নবীর উদ্দেশ্য সেটা না। ইউসুফ নবীর উদ্দেশ্য, আমার আপন ভাই আমি আর দূরে রাখতে চাই না, আমার আপন ভাইরে আর আমি দূরে রাখতে চাই না। বহুদিনের মিলন, বহুদিনের মিলন মেলা আমার ভাইকে পাইলাম। ইউসুফ নবী বিনিয়ামিনকে পাইয়া নিজের আপন রুমে ঢুইকা ঘুমায় না, সারা রাত আপন ভাইয়ের থেকে খবর না, আমার বাবার কি খবর, আমার বাবা কেমন আছে কি খবর। বিনিয়ামিন থেকে বাবার খোঁজ খবর নিলে, ভাই দুনিয়াতে এত আপন, এত আপন, এই ভাই সবার থেকে বড় আপন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ভাই সবার আগে দূরে সরে যাবে, এই ভাই সবার আগে ভেঙে যাবে। এই জন্য ভাইয়ের কথা আগে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই ভেঙে যাবে, মা ভেঙে যাবে, বাপ ভেঙে যাবে, বন্ধু বান্ধবেরা ভেঙে যাবে, সন্তানেরাও ভেঙে যাবে, কেউ থাকবে না। ওই কঠিন দিনের ভয় অন্তরে ঢুকাইয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা অন্যায়ের থেকে নিজের নফসটাকে বাঁচাবে। দুনিয়াতে জন্মগতভাবে সকলের আত্মাটা পবিত্র, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, দুনিয়াতে সমস্ত সন্তানের আত্মাটা জন্মগত পাক। মা বাবায় সন্তানের আত্মাটারে নাপাক বানায়, এমন নাপাক গুনা ছাড়া কিচ্ছু মজা লাগে না, অন্তর শুধু গুনা গুনা গুনা। এই অবস্থার নামটাকে কোরআনের ভাষায় বলে নফসে আম্মারা, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। নফসে আম্মারা থেকে যদি বান্দা নিজেকে বাঁচাতে চাও, প্রথম কাজ হলো বান্দা চেষ্টা করো। চেষ্টাকে কোরআনের ভাষায় বলে মুজাহাদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আর নিজের একক চেষ্টায় হবে না, পেছনে একজন মুরব্বী আল্লাহওয়ালা লাগবে। আজকে মানুষ বিপদগামী কেন? একমাত্র কারণ, পেছনে খাটি আল্লাহওয়ালা মুরব্বী নাই। দুই নাম্বার কারণ, আল্লাহর ভয় নাই, কোরআনের শিক্ষা নাই। এজন্য নবীর জন্য জীবন দিতে চায়, দাড়ি রাখতে চায় না। নবীর জন্য জীবন দিতে চায়, পর্দা করতে চায় না। নবীর জন্য জীবন দিতে চায়, হালাল খেতে চায় না। এরা ধার্মিক না, সব হলো ধর্ম ব্যবসায়ী। গুলশান জুমার বয়ানে গত জুমায় বলেছিলাম, ঢাকার মুসলমান দেশের জনতার আদালত আমাকে জবাব দাও, আশেকের রসুল তোমাদের সাথে কোনো গালাগালি নাই, আমি যদি ভুলে থাকি আমাকে বুঝায় দাও, তুমি যদি ভুলে থাকো বুঝে নাও, গালাগালি নাই, গালি দাও কেন? মেজাজ ঠান্ডা করে বুঝো, গায়ের জোরে মেজাজ দেখানো যায়, বেয়াদুবি করা যায়, গাদ্দারি করা যায়, গায়ের জোরে মাস্তানি করা যায়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না, দোয়া পাওয়া যায় না। গায়ের জোরে মাস্তানি করা যাবে, রসুলের আদেশ পালন করা যাবে না। প্রশ্ন করেছিলাম, ও ঢাকার মুসলমান, এখনো প্রশ্ন করি, ও হাটহাজারীর মুসলমান, এই জমিনে যত নেতা খেতা, এদের নামে জন্মদিন পালন হয়, শোকের দিন পালন হয়নি? কথা বলেন। এ জমিনের সকল
নেতাদের সকল বড় বড় ব্যক্তিদের উল্লেখযোগ্য তাদের নামে জন্মদিনও পালন হয়, শোকের দিনও পালন হয়। নবীর আশেকদের কাছে আমি প্রশ্ন রাখি, জবাব দিবেন আপনারা বিবেকের আদালত থেকে। আজ আমার নবী রবিউল আউয়ালে আসলেন, রসুলের আগমনে আপনি জন্মদিন পালন করলেন, আপনার কাছে আমার প্রশ্ন, আমার নবী বারোই রবিউল আউয়াল ইন্তেকাল হলেন, ওমর তরবারি নিয়ে কাঁদে আর দৌড়ায় বলে যে বলবি নবী নাই গর্দান উড়ায় দিব। মদিনায় কান্নার আওয়াজ, শোকের ছায়া। আবু বকর ওসমান কাঁদে, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়ে, মদিনায় কান্নার আওয়াজ, গোটা দুনিয়া শোকের ছায়া নেমে গেল। হিংসা বুঝি না, গালাগালি দলাদলি বুঝি না, নবীর মহব্বতে যদি জন্মদিন পালন করা হয়, প্রশ্ন রেখে যাই নবীর মহব্বতে, নবীর মায়ায়, নবীর বিরহের বেদনায় শোকের দিন কেন পালন করা হয় না? নবীর শোকের দিন পালন কেন হচ্ছে না? জবাব চাই ওই আশেক রসুলদের কাছে, যারা জন্মদিন পালন করতে গিয়ে নামাজ পর্যন্ত পড়ে না, পর্দার তো খবরই নাই, ঠিক কিনা বলেন? রসুলের সুন্নতি দাড়ির খবর নাই, টুপির খবর নাই, নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, কান্নার খবর নাই, শুধু মনের জাল মিটানোর জন্য চিৎকারের আওয়াজ। রসুল জন্ম মোবারকের শুকর আদায় করলেন রোজার মাধ্যমে, স্পষ্ট হাদিস। অতএব আপনারা নবীর জন্ম মোবারকে রোজা কেন রাখলেন না? জবাব চাই রোজা রাখেন না কেন? বলে রোজা রাখতে বড় কষ্ট হয়, খানা খাইতে কোনো কষ্ট হয় না। আল্লাহ হেদায়েতের দরজা উন্মুক্ত করে দিন। ভাইরা আমার, নফসটাকে গুনাহের থেকে বাঁচাতে হবে, নফস এখন খারাপের দিয়ে চলে গেল। আল্লাহওয়ালাদের নেক নজরে চলতে হবে রে মুমিন। আজকে যারা বলে আল্লাহওয়ালার দরকার নাই, পীর মুরিদির কোনো প্রয়োজন নাই, আমি বলবো তারা ধর্মের নামে অন্ধের জগতে বসবাস করতেছে। যখন বান্দা মুজাহাদার মাধ্যমে অন্তরটাকে একটু ফিরাবার চেষ্টা করবে, তখন বান্দা নামাজেও যাইতে পারবে, আবার মাঝে মাঝে গুনার দিকেও মন টানবে। এমন একটা পরিস্থিতি হয় মাঝে মাঝে গুনার দিকেও টানে মন, নেকের দিকেও টানে, তখন তার নফসটার নাম হয় নফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। বান্দা আরো মুজাহাদা কর, আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে চলতে থাকো, চেষ্টা করো, এমন একটা সময় আসবে গুনা কি জিনিস অন্তর কবুল করতেই চাবে না, তখন তার নফসের নাম হবে নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি, নেকের কাজ সামনে আগায় নাও, আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করব না, নবীর তরিকার বাইরে চলব না, দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না। এ আল্লাহর বান্দা, আমার মতো আপনাদের মতো ব্যবসায়ী ভাই ও যুবক, আপনাদের মতো দাড়িওয়ালা পাঁচ অক্ত নামাজি, র্যাব আর্মি পুলিশ বিডিআরের অভাব নাই, আপনাদের মতো দাড়িওয়ালা পাঁচ অক্ত নামাজি, কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই, আজকে আপনি কেন রবির তরিকার দাড়িটা রাখতে পারেন না? আমি বলবো কবরের চিন্তা নাই, আল্লাহ পাকের ভয় নাই, আল্লাহ আমাদের সকলের সিনার মধ্যে আখেরাতের ভয়, কবরের ভয়, আজাবের ভয় ঢুকায়া গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আর কষ্ট দিব না আমি আপনাদেরকে, অনেক বিরক্ত করছি, দোয়া চাই সবার কাছে, আল্লাহ যদি তৌফিক দান করেন কথা হবে, দেখা হবে।
আগামীকাল মাহফিল চলবে, বড় বড় উলামায়ে হযরত আসবেন, বয়ান শুনবেন, দোয়াটা না করে যাওয়াটা ভালো দেখায় না। আদ দোয়া উমুখুল ইবাদাহ, দোয়া তো ইবাদাতের মগজ। হ্যাঁ, যার দোয়া